জাগতিক এতে সংযোগে আপনাদের সাথে আছি আমি শবনম আজিম। গাজীপুর এবং টাঙ্গাইলে আজ যে অভিযান চলল তাতে দেখা গেল যে আমরা 11 জন জঙ্গিকে নিহত করে পুলিশ এক সফল অভিযান চালিয়েছে এবং এই অভিযানের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বিষয় উঠে এসেছে। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা পাচ্ছি, প্রধানমন্ত্রী আজ বলেছেন যে কোনোভাবেই কোনো জঙ্গিকে ছাড় দেওয়া তো হবেই না, বরং আরও বেশি কঠোর হতে হবে আমাদেরকে এবং আমরা হব। সে জায়গা থেকেই আসলে অনেকগুলো প্রশ্ন জেগে যাচ্ছে, এই অভিযানগুলো আমাদের মানুষের মনে কতটুকু স্বস্তি দিতে পারছে বা আদৌ আমরা স্বস্তিতে থাকতে পারছি কিনা এই অভিযানগুলোর পর, এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। এবং আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকত হোসেন, নিরাপত্তা বিশ্লেষক, সাবেক নির্বাচন কমিশনার শাহরিয়ার কবির, সিনিয়র সাংবাদিক, ভারপ্রাপ্ত সভাপতি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, এবং ডক্টর মশিউর রহমান, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে বিষয়টি দিয়ে শুরু করছিলাম সেখানেই চলে যেতে চাই, যে একদিকে দুর্গাপূজা চলছে, অন্যদিকে সামনে আশুরা, পাশাপাশি ইংল্যান্ডের ক্রিকেট দল এখন বাংলাদেশে, সব কিছু মিলিয়ে যে পরিস্থিতিতে আমরা আছি সেই সময় একটি অভিযানের মধ্যে, দুটি অভিযানের মধ্য দিয়ে আমরা দেখলাম যে 11 জন জঙ্গি নিহত হলো, আমরা কি আসলে স্বস্তিতে আছি নাকি থাকতে পারছি বা থাকা উচিত, এই বিষয়টি নিয়ে আমি প্রথম যেতে চাই শাহরিয়ার কবিরের কাছে। না, স্বস্তিতে থাকার তো বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেটা বলছেন ছাড় দেওয়া হবে না, আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাস ধরে বিশেষ করে গুলশানের যে হোলি আর্টিজান রেস্টুরেন্টের ঘটনার পর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপরতা পরিচয় এবং দক্ষতারও পরিচয় দিচ্ছে, তারা যেভাবে হামলাগুলো মোকাবেলা করছে এবং হামলার আগেই তাদেরকে ধরে ফেলছে অপারেশনের আগে এবং তাদেরকে হত্যাও করতে হচ্ছে। কিন্তু এটা একদিকে ঠিক আছে, এটা প্রশংসনীয় উদ্যোগ সরকারের, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসার দাবি রাখেন এবং প্রধানমন্ত্রী যেটা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন যে তারা কোনো ছাড় দেবেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে মাঠ পর্যায়ের জঙ্গিদের তারা ছাড় দিচ্ছেন না বটে, কিন্তু জঙ্গিদের গডফাদারের ব্যাপারে কি হলো, জামাতকে ছাড় দিয়ে ওই মাঠ পর্যায়ের খুচরো জঙ্গিদেরকে তারা যেভাবে মোকাবেলা করছেন সেটা প্রশংসা আমরাও করছি, দেশের বাইরেও করছে, কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে আমাদের ওইখানে যে গডফাদাররা যদি ছাড় পায় তাহলে কিন্তু উদ্বেগটা স্থায়ীভাবে আমাদের থেকে যাচ্ছে। বারবার আমরা বলছি, 25 বছর ধরে বলে যাচ্ছি, সকল জঙ্গির গডফাদার, সন্ত্রাসের গডফাদার হচ্ছে জামাতে ইসলামী, এটা তো নতুন করে প্রমাণের কিছু নেই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বহুবার বলেছেন জামাতে ইসলামী কোনো রাজনৈতিক দল না, একটা সন্ত্রাসী সংগঠন। সেই 2013 সালে আমাদের গণজাগরণ মঞ্চের রাজীবকে যখন হত্যা করা হয়েছিল তখন থেকে প্রধানমন্ত্রী বহুবার বলেছেন এই কথাটি, কিন্তু আমরা প্রশাসনকে দেখছি এবং সরকারের কোনো কোনো মন্ত্রীকে দেখছি যে না, জামাতের ব্যাপারে তাদের ওই নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই। জামাত প্রসঙ্গটি যদিও সেভাবে আসছে না, কিন্তু কাউন্টার টেরোরিজম সেলের প্রধান মনিরুল ইসলাম কিন্তু বলেছেন যে এই জঙ্গি অভিযানগুলোর মধ্য দিয়ে, আসলে জঙ্গির বিরুদ্ধে অভিযানের মধ্য দিয়ে এদের রুট পর্যন্ত পৌঁছানো একরকম সম্ভব হয়েছে এবং তাদের কাছে যথেষ্ট তথ্য এসেছে, এবং পাশাপাশি তারা বলছেন 60-70 ভাগ তারা সফল অভিযান করে এদেরকে নির্মূল করতে না পারলেও এদেরকে একরকম দুর্বল করে দিতে সক্ষম হয়েছেন। না, আমি সেটাই বলছি যে এরা নিয়ন্ত্রণ করছেন, দুর্বল করছেন, নির্মূল তো কখনো করা যাবে না যতক্ষণ তারা শেকড়ে যেতে না পাচ্ছেন। তিনি যে মূলে যেতে যে যাওয়ার কথা বলেছেন এটা আমি একেবারেই মনে করি না ঠিক কথা বলেছেন, মূলটা তো হচ্ছে জামাত। আমরা বারবার বলছি এই যে জঙ্গি সন্ত্রাস যেটা আমরা দেখছি এর তো একটা রাজনীতি আছে, এর একটা দর্শন আছে, ওরা এটাকে নিছক একটা আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি মনে করেন, ওরা নয় বাইরে সবাই। আমি এই গত 10 দিন আগে আমেরিকাতে গিয়েছিলাম, সেখানে ওয়াশিংটন ডিসিতে অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথা হয়েছে সন্ত্রাস নিয়ে যারা কাজ করেন, আটলান্টিক কাউন্সিল আমার যে সেমিনার সেখানে ওই প্রাক্তন আমেরিকার যে রাষ্ট্রদূত উইলিয়াম মাইলম ছিলেন সেখানে, মাইলমও বললেন যে জঙ্গিদের সঙ্গে জামাতের সম্পৃক্ততা, সন্ত্রাসের সঙ্গে জামাতের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। আমি তাকে পরিষ্কার বললাম যে মিস্টার মাইলাম, আপনি মওদুদির লেখা পড়েছেন, আপনি হাসান আল বান্না, সাইদ কুতুবের লেখা পড়েছেন, আপনি বিন ওয়াহাবের লেখা পড়েছেন, ইবনে তাইমিয়া, ইমাম ইবনে হাম্বল পড়েছেন, এগুলো যদি আপনি না পড়েন, জামাতের রাজনীতি দর্শন যদি আপনি না বোঝেন, তাহলে কখনো আপনি জামাতের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা, সন্ত্রাসের সঙ্গে সম্পর্ক খুঁজে পাবেন না। কিন্তু সমস্যাটা হচ্ছে ওইখানে, আমেরিকা মনে করে এটা ওই তাদের হোমল্যান্ড সিকিউরিটি বা আইনশৃঙ্খলা বাহিনী তাদের FBI-কে দিয়ে এগুলো মোকাবেলা করবে, করছেও তারা, ফ্রান্সেও তাই দেখে এসেছি, করছে তারা পুলিশ, কিন্তু সেটা দিয়ে আপনি সাময়িকভাবে দমন করতে পারবেন
কিন্তু কখনো এটাকে নির্মূল করা যাবে না, এইটাই হচ্ছে আমার বলার বিষয়। জি, আমি এই জামাত প্রসঙ্গে আরেকটু আসতেই চাই, তবে তার আগে আরেকটি প্রশ্ন নিয়ে একটু কথা বলতে চাই। তা হচ্ছে, যে সময় আমরা বিষয়টি দেখলাম, প্রথমে যে বলছিলাম তিনটি বিষয় এই মুহূর্তে আমাদের আছে, দুর্গাপূজা আছে, সামনে আসরে এবং ইংল্যান্ডের ক্রিকেট টিম, এর মাঝে যখন এরকম জঙ্গিরা ধরা পড়লে এবং সেখান থেকে এরকম একটি অভিযান চালিয়ে আমরা যদিও সফল হয়েছি, তখন কি আসলে উদ্বেগের জায়গাটি বেড়ে যাচ্ছে কিনা? বা আমরা দেখেছি আইন প্রশাসনের, পুলিশ প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন যে এই জঙ্গিরা বড় রকম নাশকতা করার জন্য চেষ্টা করছিল, হয় পুজোতে অথবা আশুরাতে। এরকম তথ্য যখন গণমাধ্যমের মাধ্যমে প্রকাশিত হয়, তখন উদ্বেগের জায়গাটি তো আসলে বাড়বেই। যদি এ বিষয়ে একটু আমি ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেনের কাছে যেতে চাই। উদ্বেগের বিষয় ডেফিনেটলি আছে, তাতে কোনো সন্দেহ নেই, কারণ বিশ্বব্যাপী যে অবস্থা আমরা আছি বা যে আমরা দেখছি, এটা ক্রমে কিন্তু জিনিসটা আরও ফ্যান আউট হচ্ছে, মানে এটা আরও ছড়িয়ে পড়ছে। এবং এখানে যে ধরনের তাত্ত্বিক ব্যবহার হচ্ছে, যেভাবে আসছে এই পিরিয়ডটাকে, যদি আমরা মনে করি যে আমি একটু ডিফার করি, আমাদের ল এনফোর্সিং এজেন্সি যদিও খুব ভালো কাজ করছে, তারা এখন খুবই প্রোঅ্যাক্টিভ, কিন্তু 60% তারা ধরতে পারছে কিনা আমার কাছে সন্দেহ আছে। কারণ এগুলো সবসময় পুনর্জাগরণ হয়, যেটাকে আমরা বলি রিগ্রুপিং, এবং এই রিগ্রুপের কোনো কোনো পর্যায়ে মনে হয় যে এই আজকের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো রিগ্রুপের পর্যায়ে পড়েছে। এবং একটা জিনিস যেটা উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে যে কতখানি ছড়িয়েছে, যে এ পর্যন্ত যে পরিসংখ্যান দেখা যায় যে 46 জনকে মেরে ফেলা হয়েছে, মানে সেটা অভিযানের মধ্যে দিয়ে গত 10 মাসে বিভিন্ন অভিযানে 42 জনকে মেরে ফেলা হয়েছে। সেটা তো এক ধরনের অভিযোগ, এক ধরনের উদ্বেগ। দ্বিতীয় জিনিস যেটা হলো, আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা খুবই ডেলিকেট। আমি বহুবার বলেছি, বহুবার লিখেছি যে আমাদের ল এনফোর্সিং এজেন্সি যখন এই ধরনের বক্তব্য দেয়, জাস্ট অভিযানের শুরুতে, যখন পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন শেষ হয়নি বা ইনভেস্টিগেশন পুরোভাবে করেনি, যখনই দাঁড়িয়ে বলে যে একটা বড় ধরনের নাশকতার থেকে সেভড হলাম, তা কী প্রমাণ আছে? মানে সেই প্রমাণ তো করতে হবে, বড় ধরনের নাশকতার জন্য এই দুজন এখানে গিয়েছিল। এই কথাগুলো বললে আরও কিন্তু আশঙ্কা হয়। আপনি যে কথা বললেন, এখন পুজো চলছে একটা, যদিও সেই ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ, একটা বিদেশি টিম এখানে এসছে ইংল্যান্ড, যাকে আপনি জানেন যে যাকে আনার ব্যাপারে সরকার এবং ক্রিকেট কন্ট্রোল বোর্ড যথেষ্ট খাটাখাটি করেছে, এবং যেই পরিমাণ তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেই পরিমাণ নিরাপত্তা এক ধরনের একদম ইউনিক নিরাপত্তা। তো সেইখানে আমার মনে হয় যে আমাদের ল এনফোর্সিং এজেন্সিকে একটা স্টেটমেন্ট যখন দিতে হবে, তখন একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের আগে কেউ মুখ খোলা উচিত নয়। এবং আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও একটা সেমিনারে বলেছিলাম যে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে প্রত্যেকেই কথা বলেন, আপনার মন্ত্রণালয়ের, ওনার মন্ত্রণালয়ের, পুলিশ বিভাগ একরকম বলেন, ঠিক র্যাব আরেকটা বলেন, আরেকজন আরেকজন বলেন, একটা সমন্বয় কিন্তু আমরা দেখছি না, একটা স্পোকসম্যান আমরা দেখছি না, যে কারণে এই বিভিন্ন ধরনের কথা ওঠে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, এক মিনিট যদি আমাকে সময় দিন, হাসনাত করিম আর ঠিক তাহমিদ, এটা নিয়ে এখন বড় বড় প্রশ্ন উঠছে, পুলিশ ছেড়ে দিয়েছে। এটার কারণ হচ্ছে অনেক কথা বলা হয়েছে, এদের কাছ থেকে এই এই তথ্য পাওয়া গেছে, ওদের কাছ থেকে জরুরি তথ্য পাওয়া গেছে, এরা জড়িত ছিল। এখন যে প্রশ্নগুলো উঠেছে যে কেন তাহলে তাদেরকে ছাড়া হলো, নিশ্চয়ই কোনো পিছনে অন্য কিছু আছে। যেটা আমাদের মনে রাখতে হবে যে আমরা এখন ডিল করছি ওই ধরনের জঙ্গি বা ওই ধরনের সংগঠন নিয়ে যাদের সাথে একটা আন্তর্জাতিক সম্পর্ক স্ট্যাবলিশড, কাজেই সেইখানে কাউকে ধরা এবং কাউকে ইন্টারোগেট করে ছেড়ে দেওয়া শুধুমাত্র পুলিশের কাজ নয়, এটা একটা জয়েন্ট ইন্টারোগেশন সেল আছে। এবং এই এই যে ঘটনা হলি আর্টের জন্য ঘটেছে, তারপর থেকে বিভিন্ন দেশের, বিভিন্ন দূতাবাসের, বিভিন্ন ইন্টেলিজেন্সের কিন্তু বাংলাদেশে যথেষ্ট নজর আছে। কাজেই আমি মনে করি যে এই ধরনের কথাবার্তা না বলে এটা ইনভেস্টিগেশনের পরে কথা বলাটা বেটার, তাতে আতঙ্কটা কম হবে, মানুষের মধ্যে সেগুলো আতঙ্ক ছড়াবে না। আমরা আতঙ্কিত নই, কিন্তু উদ্বেগজনক পরিস্থিতিতে আমরা ডেফিনেটলি আছি। জি, এখান থেকে আমি চলতে চাই ডক্টর মশিউর রহমানের কাছে, যে বিষয়টি ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছিলেন যে যখন এরকম ঘটনাগুলো ঘটছে, সে সময় যখন আবার আমরা অন্যদিকে দেখছি গণমাধ্যমের মধ্যে
মাধ্যমেই বলা হচ্ছে যে কেন আমরা জীবিত সকল জঙ্গিকে ধরার চেষ্টা করছি না। আবার যদি জীবিত ধরে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন বলা হচ্ছে তার সম্পূর্ণ মানবাধিকার ঠিকমতো পালন করা হচ্ছে কিনা, কোনো লঙ্ঘন হচ্ছে না কিনা। অন্যদিকে যখন কোনোকে সন্দেহভাজন কাউকে আমরা আটকাচ্ছি, আটকানোর পরে তাকে সম্পৃক্ততা না পাওয়ার কারণে তাকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে, তখন বলা হচ্ছে যে এর পেছনে অন্য কোনো রহস্য আছে। কোনো দিকেই তো কোনো স্বস্তি নেই, এই বিষয়গুলো আসলে কি? ধন্যবাদ শব্দ আপনাকে। এবং এই বিষয়টি কি একই সাথে পুলিশ প্রশাসনের কাজকেও বাধাগ্রস্ত করছে না? আমি ব্রিগেডিয়ার শাকুয়াতের একটি কথার সঙ্গে আসলেই একমত, সেটি হচ্ছে যে একটি সমন্বয় যেমন থাকা উচিত এবং কথা কম বলা প্রয়োজন, এই জায়গাটার সঙ্গে একমত। এবং আপনি যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন, আবার এটিও ঠিক যেটি বিগত শাকত বললেন যে কিসের ভিত্তিতে আমরা বলছি বড় ধরনের নাশকতা। আসলে নাশকতার যে অনুমান সেটি কিন্তু প্রমাণের বিষয় নয়, সেটি তথ্যের বিষয়। এক ধরনের তথ্যের মধ্য দিয়েই প্রশাসন চিহ্নিত করে থাকে এবং তাদের যে তথ্য সেই তথ্যসূত্রের উপরে নির্ভর করে এই জায়গাগুলো চিহ্নিত করা হয়। এবং যদি প্রমাণ পর্যন্ত অপেক্ষা করতে হয় তাহলে ওই হত্যাকাণ্ড সংঘটিত হতে হয়, কিন্তু তথ্যের কতগুলো ভিত্তি থাকে এবং নিশ্চিতভাবেই কথা কম বলে সেই তথ্যগুলো আরও নিশ্চিত করা এবং যথাযথ তথ্যের উপরে ভর করা দরকার। কিন্তু এটিও ঠিক বাংলাদেশে যে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে এবং এটি একটি নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটি একই সঙ্গে শুধুমাত্র অর্থনৈতিক নেটওয়ার্ক আমি সেটি বলবো না, এটি একটি রাজনৈতিক নেটওয়ার্কও বটে, যেটি শরীরের কবি শুরুতেই বলেছেন। তাহলে যে জিনিসটি দাঁড়ায় যে মূলত বাংলাদেশের জঙ্গিবাদের বিস্তার একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক নেটওয়ার্কের মধ্য দিয়ে ঘটেছে, যেই নেটওয়ার্ক একটি রাজনৈতিক মতাদর্শকে তৈরি করেছে, একটি অর্থনৈতিক সুদৃঢ় ভিত্তি তৈরি করেছে। সুতরাং সেটিকে ভাঙতে হলে মূলত এই দু চারজন হত্যাকাণ্ডর চাইতেও অনেক জরুরি। নিশ্চিতভাবেই যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন এরকম অ্যাকশন ছাড়া যেমন উপায় নেই, কিন্তু এর যদি যারা বলেন যে আমরা মূলে আঘাত করেছি, আমি মনে করি মূলে আঘাত তখনই হবে যখন এই রাজনৈতিক এবং অর্থনৈতিক নেটওয়ার্কটি প্রকৃত অর্থে ভেঙে দেওয়া সম্ভব হবে। এবং বাংলাদেশ স্বস্তির জায়গায় তখনই যাবে যখন রাজনৈতিক এই মতাদর্শকে ভেঙে দেওয়া যাবে এবং এই অর্থনৈতিক নেটওয়ার্ক পুরোপুরিটাই পর্যুদস্ত হতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত এই নেটওয়ার্ক থাকবে ততক্ষণ পর্যন্ত যেটি বিগত শাকত উচ্চারণ করেছেন যে এর একটি পুনর্জন্মের সম্ভাবনা থাকে, এই পুনর্জন্ম রোধ করতে হলে আপনার রাজনৈতিক এবং অর্থনৈতিক নেটওয়ার্কটা ভেঙে দিতে হবে, সেটি হবে মূল কাজ। সুতরাং এটিকে যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় তাহলে আমি বলবো যে এই পুলিশি অ্যাকশনগুলো খুব সাময়িক বিষয়, কিন্তু এর দীর্ঘমেয়াদে আমরা যদি এর সত্যিকার অর্থে পরিসমাপ্তি চাই তাহলে একটি রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক জাগরণ এবং সেটি সকল দলমত পথের একটি সমন্বয়ে থাকতে হবে। এবং এই বৃত্ত যদি ভেঙে দেওয়া যায় তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে এটির ধরন কিন্তু আলাদা। আমি বলবো না এটি আইএসের একেবারেই সরাসরি সম্পৃক্ত এই জায়গাটা এখনও আমি ভাবছি না, এ কারণে ভাবছি না। দেখুন এক সময়ে কিন্তু এখানে যখন সবগুলো জেলাতে একই সঙ্গে যখন বোমা হামলা হয়েছে, রমনায় যে বোমা হামলা হয়েছে, সিনেমা হলে যে হামলা হয়েছে, সেগুলো অনেক বেশি ওই রাজনৈতিক এবং অর্থনৈতিক নেটওয়ার্কের ফসল, সেটি কিন্তু আইএস সম্পৃক্ত না। যেটি মূলত বাংলাদেশ বিরুদ্ধ চেতনা, যেটি পাকিস্তানি ভাবধারা এবং জামাতি রাজনৈতিক দর্শনের প্রতিফলন, সুতরাং এটি একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক দর্শন এবং নেটওয়ার্ক। এই জায়গায় যদি আমরা যাই তাহলে কিন্তু এটির মূলোৎপাটন খুব কঠিন কাজ নয়। সরকার যদি দীর্ঘমেয়াদে প্রকৃত অর্থেই কোনো পদক্ষেপে যেতে চায় তাহলে আমি সেটি বলবো যে এই নেটওয়ার্কে হাত দেওয়া সেটি হলে, এবং সেটি কঠিন কাজ, যেটি যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে অনেকখানি সরকার এগিয়েছে, কিন্তু এবং দেখুন যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়েই কিন্তু আমরা তার অর্থনৈতিক শক্তিটা খুঁজে পেয়েছি। এখন সেই জায়গায় কি আসলেই সরকার খুব শক্তভাবে হাত দিতে পেরেছে?
আপনি আমরা যদি গণমাধ্যমের ভূমিকার কথা বলি, উত্তর নিয়ে আমি ফিরতে চাই, কারণ আমার আরো প্রশ্ন আছে যে এত হত্যা, এত মৃত্যু, এত অভিযান এবং সফল অভিযান, এত গ্রেফতার, এরপরে আসলে আমরা কোথায়, এরপরের মানে এরপরে আমরা আসলে কোন দিকে যাব, সেই পথগুলো আমি খুঁজতে চাই। তবে বিরতির সময় গেছে, নিচে বিরতি। জঙ্গি দমনে অভিযান কৌশল এবং তারপর এ নিয়ে কথা বলছি আজ আমরা একত্রে সংযোগে। বিরতির পর ফিরলাম, চলতে চাই শাহরির কবির কাছে। জঙ্গি সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে যেসব তথ্য বেরিয়ে আসবে তা সরকারের জন্য বিব্রতকর হতে পারে, এমন আশঙ্কা থেকে তাদেরকে তাৎক্ষণিকভাবে মেরে ফেলা হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি। এরকম বক্তব্য যখন একটি রাজনৈতিক দল থেকে আসে, তখন প্রশ্ন কি জাগে না যে আসলে আমরা পুরো অভিযানগুলোকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি? না, বিএনপি তো সবসময় মনে করে যে যা কিছু ঘটছে সে তাদের আমলেও, যত সন্ত্রাস, যত বোমাবাজি, এগুলো আওয়ামী লীগ আর ভারত করছে। 2001 সালে খবরটা আপনারা বলি, আমি নিজে তো ভুক্তভোগী। 2002 সালে যখন ময়মনসিংহের সিনেমা হলে হরকাতুল জেহাদ বোমা ফাটালো, তারা স্বীকারও করলো, বললো, দাবি করলো তারা, কিন্তু গ্রেফতার করা হলো কাকে? অধ্যাপক মুনতাসির মামুন, আমাকে, সাবের হোসেন চৌধুরী সহ এদেরকে। এবং আমাদেরকে বলতে মানে বাধ্য করা হচ্ছিল যে রিমান্ডে নিয়ে যে লিখিত দিতে হবে, আওয়ামী লীগ করেছে, ভারত করেছে। তো আমি বললাম, আরে বোমা ফাটার তো 3-4 ঘন্টার মধ্যে আমাদেরকে গ্রেফতার করা হলো, আমরা কী করে জানবো কে করেছে? এই যে বিএনপির যে ব্যাপারটা, যে সবসময় তারা এটাকে আওয়ামী লীগের সঙ্গে কেন যুক্ত করছে, যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না। জামাতের সঙ্গে তো বিএনপি ঘর করছে বললে খুব কম বলা হয়। জামাতকে এখন বিএনপি যেভাবে রক্ষা করছে, যেটা অনেকটা ওই যে মা মুরগি যেমন বাচ্চাগুলোকে ডানার নিচে আগলে রাখে, বেগম জিয়া তো সেভাবেই তো জামাতকে আগলে রেখেছেন। জামাতের ওপর এখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, গ্রেফতার হচ্ছে জামাতের লোকজন, এখন সেই জামাতকে তিনি পক্ষপুটে আশ্রয় দিচ্ছেন। এখন জামাতকে যদি আমরা বলি জঙ্গিদের গডফাদার, বেগম জিয়াকে বলতে হবে জামাতের গডমাদার। এখন তারা সেটাকে আড়াল করবার জন্য বলছে আওয়ামী লীগ, জঙ্গিরা, এরা হচ্ছে এক। তো এটা তো রাজনীতি, তো আমরা কখনো ইকুয়েশন মেলাতে পারছি না। জঙ্গিরা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করবে, খিলাফত করবে, যেটা জামাত যেটা চায়, ইসলামী হুকুমত কায়েম করা, আল্লাহর আইন, শরিয়া ইত্যাদি, শরিয়া রাষ্ট্র। তো এটা কি জামাতের এই এজেন্ডা, কি এটা কি আওয়ামী লীগের এজেন্ডা? আওয়ামী লীগ কি এখানে শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে? বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন যে আমরা দাবি করব সরকারের কাছে জঙ্গিবাদকে সমূলে উৎখাত করার জন্য ব্যবস্থা নেওয়া হোক। এই ব্যবস্থা নেওয়া হোক বলা হচ্ছে, ওদিকে একরকম বিরোধিতাই করা হচ্ছে বলা যায়, যে সবকিছু মিলে তারাও তো কোনো পথ বদলে দিচ্ছে না। তারা বদলে বাদতে পারবেন না, এই জন্যই যেহেতু তারা জামাতকে নিয়ে ঘর করছেন। জামাতকে তো আমরা শুধু বলছি না, এমনকি ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে আন্তর্জাতিক সম্প্রদায় বলছেন বিএনপিকে, সে 2014 সাল থেকে আপনারা জামাত সন্ত্রাসীদের সঙ্গ ছাড়ুন। আমরা বারবার বিএনপিকে বলছি, বিএনপির মতো একটা দল এখানে থাকার দরকার আছে। এখানে যে শুধু আওয়ামী লীগ থাকবে আর কোনো দল থাকবে না, এটা আমরা কখনো চাই না এরকম একটা পরিস্থিতি। কিন্তু বিএনপি যে বাস্তবতাটা তৈরি করেছে যে তারা সন্ত্রাসের সঙ্গ ছাড়বে না, জামাতের সঙ্গ ছাড়বে না, এবং জামাতের সন্ত্রাসের যাবতীয় দুষ্কর্মকে তারা আওয়ামী লীগের উপর চাপাবে, তো এইটা করলে তো ওই যে যেটা হচ্ছে রাজনীতি হবে, সেখানে আমাদের জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা তারা কিছুই দেখছেন না। বিএনপির ব্যাপারে যেটা হচ্ছে আরেকটা সমস্যা, যেটা আমাদের জামাতের ব্যাপারেও আমি যেটা বললাম, ওই যে আমেরিকাতে গিয়ে যেটা দেখলাম, মাইলা মাপাকে বলছেন সে সেমিনারে যে জামাতে ইসলামী, এদের কোনো সন্ত্রাসের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই, দুর্নীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই, জামাতের মতন গণতান্ত্রিক দল বাংলাদেশে একটাও নাই। তো এরকম কতগুলো বিষয় কিন্তু জামাত বাইরে প্রতিষ্ঠা করতে পেরেছে, তাদের টাকা পয়সা দিয়ে হোক, যেভাবেই হোক। তো অনেকে মনে করে ওই যে আমেরিকানরা যে মনে করে স্টেট ডিপার্টমেন্ট জামাত ইসলামী একটা মডারেট ইসলামিক পার্টি, যতই আমরা এটাকে সন্ত্রাসীদের গডফাদার বলি না কেন। তো সমস্যাগুলো হচ্ছে ওইখানে, সরকার যখনই হয়তো একবার ভাবছে
জামাত নিষিদ্ধ করবে, তখন আমেরিকার চাপ আসছে, ওআইসির চাপ আসছে, পাকিস্তানের চাচামেচি, তুরস্কের চাচামেচি, আবার ঘরের মধ্যে বিএনপি আছে, এক পায়ে এগোয় দুই পা পেছোয়, এটা হচ্ছে জামাতকে নিয়ে চাপ এবং দেশীয় যে বিষয়গুলো আছে সবকিছু মিলিয়ে আসলে কিন্তু সেখানে পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। আমরা সেখানে বলছি যে এই যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো কোনো চাপকে তিনি তো ইয়ে করেননি, মানেননি, চাপের কাছে নতি স্বীকার করেননি, সমস্ত চাপ অগ্রাহ্য করে বিচারটা করছে। যেভাবে তিনি যুদ্ধাপরাধীদের বিচার করছেন সেভাবে জামাত নিষিদ্ধ করে জঙ্গি নির্মূলের দিকে তাকে যেতে হবে। জঙ্গি নির্মূল করলে যেটা যে অধ্যাপক মশির বললেন, শুধু রাজনীতি অর্থনীতি না, আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে গোটা সমাজের যে জামাতিকরণ বা মৌলবাদীকরণ আমরা যেটা বলি, এই মৌলবাদীকরণের বিপরীতে যে বিমৌলবাদীকরণ যেটা ডিরাডিকালাইজেশন, এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদের আপনি শিক্ষা নীতি বলুন, সংস্কৃতি নীতি বলুন, রাজনীতি বলুন, অর্থনীতি কোথাও আমরা দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা জায়গায় যদি তার কোন রকম আলোকপাত না থাকে তাহলে কিছুই কোথাও নাই। এই মৌলবাদীকরণ বা ডিরাডিকালাইজেশন স্ট্র্যাটেজি কাউন্টার স্ট্র্যাটেজি দিতে দেবে, জামাত জঙ্গিরা একভাবে র্যাডিকালাইজ করছে কিন্তু আমরা উল্টোটা কি করছি, কিছুই আমরা করছি না। কিন্তু এই যে সব রাজনৈতিক জামাতগুলির মাঝে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একরকম কাজ করে যাচ্ছেন এবং তারা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন, এই পদক্ষেপগুলো কি আসলে যদিও রাজনীতির জায়গাটি আছেই যথেষ্ট বলে মনে করছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত? বা আইন শৃঙ্খলা বাহিনীর যে পদক্ষেপ হচ্ছে তা কি আসলে সঠিক পথে এগোচ্ছে? আমি একটা সাহেবটা কথা বললেন সেই শব্দটা আমি আবার উচ্চারণ করছি, এটা কিন্তু মৌলবাদী কথা বলাটা পার্টিকুলারলি উইথ দি ইসলামিক ধর্ম ইট ডাজন্ট গো উইথ ইট, কারণ ইসলামে মৌলবাদ বলে কোনো শব্দ নেই। আপনি বলতে পারেন উগ্রপন্থা, কারণ মৌলবাদ তো শাখাওয়াত বা ইসলামের কথা হচ্ছে না। না, আমি শেষ করে নেই, মৌলবাদ কথাটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট অ্যান্ড অর্থোডক্স গোজ উইথ দি ক্রিশ্চিয়ানিটি, কারণ ক্রিশ্চিয়ানিটি এটা ভাগ হয়ে আছে মডার্নিজম এবং আমরা এখনও ওই ভাগে যাইনি। এটা এই জন্য আমি বললাম আর কি, কারণ এটা ইট হার্টস লট অফ পিপল, আমি অনেকের সাথে কথা বলতে দেখছি, শব্দ চয়ন খুবই ডিফিকাল্ট এখন, উই আর ইন এ ভেরি ক্রিটিক্যাল টাইম। আপনি যেটা বললেন দিস ইজ ওয়ান ডেফিনেটলি ওয়ান মেথড, যে আপনি ফোর্স অ্যাপ্লাই করবেন এবং ফোর্স অ্যাপ্লাই করে ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু প্রিভেন্ট যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে প্রিভেন্ট করতে হবে, যারা এই পথে গেছে তাদেরকে প্রিভেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন অফ ফোর্সটা করা হয় যখন আপনি দেখবেন যে তাদেরকে প্রিভেন্ট করতে হলে একমাত্র পথ হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফোর্স। এটার সাথে সাথে যেটা হয়, অ্যাপ্লিকেশন ফোর্সটা দিয়ে আপনি একটা স্পেস তৈরি করেন, সেই স্পেসের মধ্যে আপনাকে অন্যান্য পদক্ষেপগুলো নিতে হবে। একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে যে এই যে জঙ্গিবাদের বিষয়টি আজকে বাংলাদেশে ইটস নট নিউ, 30 বছর হয়ে গেছে, তার উপরে যদি দেখেন এটা হয়তো ধর্মীয় জঙ্গিবাদ হচ্ছে, এর আগে আমরা কিন্তু লেফটিস্ট জঙ্গিবাদ দেখছি বাংলাদেশ স্বাধীনতার পরের থেকে। সো এই ফেনোমেনাগুলো যা হয় নিজেরা মরে যায়, নিজেরা ডাই ডাউন হয়ে যায়, অথবা এটার একটা সমাধান হয় যে সমাধান সামাজিক এবং রাজনৈতিক সমাধান হয়। বাংলাদেশের এমন কোনো পরিস্থিতি নেই যেখানে এই ধরনের উগ্রবাদ বেঁচে থাকতে পারবে, কারণ আমাদের এখানে যারা সাধারণ নাগরিক যারা ধর্ম করেন তারা কিন্তু উগ্রবাদের ধর্ম করেন না, কাজে এইখানে খুবই একটা ছোট সেকশন হয়ে আছে এবং এটাও একটা ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স হয়েছে, এটা আমাদের ভুললে চলবে না। ছোট সেকশনটা যে কখনো বড় হবে না, বড় হবে না, আমি সে কথা এই এই কিভাবে বড় হবে না, বড় ডেফিনেটলি হবে কিন্তু এত বড় হতে পারবে না, কারণ আমাদের দেশে মনে রাখবেন যে আমাদের এখানে ইটস নট আফগানিস্তান, এটা নট পাকিস্তান, ইট ইজ নট ইভেন সিরিয়া, এখানে এত ধরনের উপজাতীয়তাবাদ নেই, এত ধরনের জায়গা নেই যেখানে আপনি এখানে হাইড করতে পারবেন, আপনি যেখানেই হাইড করেন জনগণ খুব সচেতন। এই এই কতগুলো কর্মকাণ্ডের পরে মানুষ কিন্তু অত্যন্ত সচেতন হয়ে গেছে, আর এই যে আপনি দেখছেন যে দুইজন তিনজন যেখানেই যাক না কেন পুলিশ এটা খবর পাচ্ছে বা ল এনফোর্সিং এজেন্সি খবর পাচ্ছে, কারণ এখন ইন্টেলিজেন্সটা আরও ভালো হয়েছে আগের থেকে, হোলি আর্টিজনের পরের থেকে আমি বলবো আরও ভালো হয়েছে এবং জনগণ কিন্তু অনেক খবর দিচ্ছে, এটাও তো আমরা জানি না, এটা তো ল এনফোর্সিং আজকের ঘটনায় কিন্তু বাড়ি ভাড়া নেওয়ার পর আশেপাশে প্রতিবেশীরা বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করছে, কারণ এইখানে যখন ওই ধরনের মানুষ এতটুকু দেশে 16 কোটি মানুষ যার ভিতরে আপনি ধরুন খুবই পার্সেন্টেজ কম এদিকে চলে গেছে, জনগণ সচেতন হয়ে গেছে, সেখানে বড় ধরনের খুব একটা অর্গানাইজেশন হবে বলে মনে হয় না।
তবে পিন প্রিক যেটা বলে, আমরা যেটাকে পিন প্রিক বলি, এই এই বড় একটা ঘটনা ঘটিয়েছে, এটা সমস্ত বিশ্বে ছড়িয়ে গেছে। এখন পিন প্রিক হতে পারে ছোটোখাটো ঘটনা এদিক ওদিক এদিক ওদিক করে একটা লিঙ্কেজ হতে পারে, যেটা হয় কি যেটা হয়তো আরও কিছু কিছু জায়গায় আতঙ্ক ছড়াতে পারে। বাট এটার এটাকে প্রিভেন্ট করার জন্য যেটা দরকার, যেহেতু জনগণের ভিতরে সচেতনতা বেড়েছে, সেই জন্য কতগুলো পদক্ষেপ, যেটা ডক্টর মুশিউর রহমানও বললেন, আমরাও বলে আসছি, অনেকগুলো পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলো নেয়া বা নেওয়া শুরু করা উচিত। অবশ্য আমরা এখনও সেইভাবে দৃশ্যত সেই ধরনের পদক্ষেপ দেখছি না, রাজনৈতিক অর্থনৈতিক কেমন আমি একটু আপনার কাছে জানতে চাইবো। তবে ডক্টর মুশিউর রহমান, যে বিষয়টি বলা হচ্ছিল যে হোলি আর্টিজানের ঘটনার মধ্য দিয়ে আসলে বাংলাদেশ কিন্তু বিশ্ব গণমাধ্যমে স্থান করে নিয়েছে নেগেটিভলি, এবং নেগেটিভলি স্থান করে দেওয়ার একটি চেষ্টাও চলেছে, আমি বলবো কোনো কোনো গণমাধ্যমের ভূমিকা সেরকমই ছিল। সেখান থেকে প্রশ্নটি জাগে যে জঙ্গিদের হত্যার মধ্য দিয়ে আসলে জঙ্গি মতবাদ ধ্বংস করা বা শেষ করা কি সম্ভব? সমাজে তো আসলে এই যে বিষয়টি বলছিলেন যে এটা হয়তো একটি অংশে আছে, কিন্তু এই অংশ তো বড় হতে পারে কখনো, কারণ মতবাদ তো অস্ত্রের মুখে আসলে বন্ধ হবে না। আপনি কিভাবে বলবেন? শব্দম, দেখুন, আসলে কতগুলো বিষয়ে আমরা এক ধরনের প্রত্যয়গত জটিলতার মধ্যে পড়ি। যেমন বাংলাদেশে মৌলবাদের বিকাশ ঘটেনি, বরং সেটি একটি উগ্রপন্থা, এ জাতীয় তত্ত্বের সঙ্গে আমি একদম একমত নই। বাংলাদেশে রাজনৈতিকভাবে মৌলবাদের বিস্তার ঘটেছে, সাংবিধানিকভাবে যে প্রক্রিয়ায় সংবিধানকে তছনছ করা হয়েছে, ক্ষমতা দখল করা হয়েছে, এমনকি মন্ত্রিত্ব পর্যন্ত গিয়েছে, সেটি নিশ্চিতভাবেই রাজনৈতিক মতাদর্শে বাংলাদেশে মৌলবাদের বিস্তার, এটি উগ্রপন্থা না। এবং আপনি গণমাধ্যমের কথা বলেছেন, আসলে এবং যে এটির সমাধানটা কোন জায়গায়, সেই জায়গাটা যদি আপনি যেতে চান, সেটি আপনার এক ধরনের প্রশ্ন ছিল। দেখুন, বাংলাদেশ চাইলেও সরকার বা রাষ্ট্র কেন এই দীর্ঘমেয়াদে, যেটি ব্রিগেডিয়ার শাকাওয়াত উচ্চারণ করেছেন যে এর বয়স অনেক দিন হয়েছে, 30 বছরের অধিক তিনি ইঙ্গিত করেছেন, তাহলে এটি কেন পারা গেল না? সরকারের আন্তরিকতা, গণমানুষের চাওয়া, মানুষ গণজাগরণ মঞ্চ পর্যন্ত গড়িয়ে সেটি একটা সাংস্কৃতিক জাগরণে পরিণত হলো, তারপরও সেটির বিস্তার রোধ করা যাচ্ছে না। বরং যখন একটি অহিংস আন্দোলন এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম ঝাঁপিয়ে পড়ল শাহবাগে, সেই সময়টাই আমরা কি দেখি যে আপনার সেই আমাদের যেই ব্লগারদেরকে হত্যা করা হয়েছে, এবং সেটি একেবারেই একটি অহিংস যে আন্দোলন, সেটি তারা ধরে রেখেছে জীবনপণ এক ধরনের লড়াইয়ের মধ্য দিয়ে। তারপরেও সেই সময়ে কেন শিক্ষিত তরুণ প্রজন্ম এবং মুক্তবুদ্ধির মানুষকে হত্যা করা হলো? নিশ্চিতভাবেই এটি মৌলবাদী ভাবনা ভাবনাই তাদের উপরে সেই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে। তাহলে এর ভেতরে শেকড়া আরও অনেক বড় জায়গায় গ্রথিত, এবং সেটি শাহরিয়ার কবির ওখানে একটি ইঙ্গিত করেছেন যে সেই গ্রথিত জায়গাটা কী, সেটি পুঁজিবাদের বিস্তার, বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদ সহ অর্থনৈতিক যে বাজার অর্থনীতির যে প্রকোপ, সেই বাজার অর্থনীতির প্রকোপে কিন্তু আপনার মধ্যপ্রাচ্যে আজকে যে আইএসের জন্ম, সেটির যেমন সেটি বহুদিন ধরে তারা সেটিকে লালন করেছে, এবং এক পর্যায়ে যখন প্রয়োজন হচ্ছে তার ব্যবহার করেছে। বাংলাদেশে মৌলবাদী রাজনীতির যে ধারা, সেটি আনা হয়েছে পরিকল্পিত উপায়ে, এবং এটিকে জিয়ে রাখা হয়েছে এ কারণে, এটি মনে রাখতে হবে, স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ এই সব পুঁজিবাদী রাষ্ট্রের অত্যন্ত আকর্ষণীয় জায়গা এক, এবং দ্বিতীয়ত এটি তো ঠিক এটি একটি মুসলিম প্রধান দেশ, যখনই সেটিকে প্রয়োজন মোতাবেক মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার প্রয়োজন হবে, তখন কিন্তু এটিকে জঙ্গি ব্যর্থ মৌলবাদী রাষ্ট্রে রূপ দেওয়ারই একটি বড় পরিকল্পনা দাতা সংস্থা এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে। এবং সে কারণেই 1975-এর 15ই আগস্টের হত্যাকাণ্ড কিন্তু সেই সব পরিকল্পনার বড় অংশ। যদি তাই দাঁড়ায়, তাহলে এটি বাজার অর্থনীতির একটি প্রকল্প এবং বাজার এবং মার্কিন সাম্রাজ্যের একটি প্রকল্প, সেই প্রকল্পের বাইরে দাঁড়িয়ে সেটিকে রুখবার শক্তি কিন্তু সরকার চাইলেই সঞ্চয় করতে পারে না। সুতরাং এই মৌলবাদীর ভাবাদর্শের যে বিকাশ, সেটির একটি আন্তর্জাতিক পরিমণ্ডল আছে, এবং আমরা ভৌগোলিক কারণে মূলত এমন একটি জায়গায় আছি যে কারণে এখানে আমরা যে কারণে বলছি যে এটি জঙ্গিবাদের একটি ধরন, এটি আইএসের সম্পূর্ণ করাল জায়গাটায় আসে না, কিন্তু শুধুমাত্র আমাদের একটা ভৌগোলিক অবস্থানের কারণে এবং আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে জাগরণ, সেটি হয়তো এটি রোধ করতে পারছে। সুতরাং এর একটি আন্তর্জাতিক যোগসূত্রতা আছে, এবং ওই জায়গা থেকেই ভাবতে হবে যে কেন এটি মৌলবাদী ভাবধারা। জি জি, আমি আরও কিছু বিষয় দিচ্ছি, কারণ আমরা খুব সম্প্রতি দেখেছি গণমাধ্যমে আমরা পেলাম যে বাংলাদেশের যে হলি আর্টিজানের যে
ঘটনাটি ঘটলো সেই বিষয়গুলোকে তুলে ধরে, একই সাথে তামিম চৌধুরী নিহত হওয়ার পর সেই বিষয়গুলোকে এনে একটি রিপোর্ট এসেছে গণমাধ্যমের মাধ্যমে, এবং সেখানে বারবার বলা হয়েছে আইএসের নতুন সাময়িকীতে আরও হামলার হুমকি দেওয়া হয়েছে, এরকম বিষয়টিও চলে এসেছে। এই বিষয়গুলো নিয়েও কথা বলতে চাই, তবে বিরতির সময় হয়ে গেছে, চাই একটু বিরতি। আরও একবার আমন্ত্রণ, কথা বলছিলাম জঙ্গি হামলা, এর কৌশল এবং এর পর কি তা নিয়ে। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হ্যালো, বিপ্লব, আমি রাজবাড়ি থেকে বলছি। জি দর্শক, আমাদের দেশে ইরাক বা সিরিয়া থেকে কোনো আইএস আসে নাই, আসবেও না। যারা ধরা পড়ছে, মারা পড়ছে, সবাই আমাদের দেশীয় সন্ত্রাসী জামাত শিবিরের কর্মীরা। এদেরকে যেভাবে হোক প্রতিরোধ করতে হবে। 71 সাল থেকে তারা আমাদের দেশে প্রতারণ করতে আসছে। এদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কি উপায় আছে, নিষিদ্ধ করার কি উপায় আছে, এটা আমাদের ভাবতে হবে। জি দর্শক, জি ধন্যবাদ আপনার মন্তব্য আমরা পেয়েছি, এবং সে বিষয়ে আসলে কথা বলছিলাম। আমি আরেকটি বিষয়ের দিকে যেতে চাই, যে যেই কথাগুলো বলেই বিরতিতে গিয়েছিলাম, গণমাধ্যমে আমরা একটি নিউজ প্রকাশিত হতে দেখি যেখানে বলা হয় আইএসের নতুন সাময়িকীতে আরও হামলার হুমকি দেওয়া হয়েছে, এবং নতুন যে সাময়িকী ম্যাগাজিন রুমাইয়া, তাতে বলা হচ্ছে তামিমের একটি নিবন্ধ আছে, এবং সেই তামিমের নিবন্ধে বলা হয়েছে বিদেশি নাগরিক, পর্যটক, কূটনীতিক, পোশাকক্রেতা ও ধর্ম প্রচারক শিয়া, এদের উপর হামলা চলবে। এবং এই প্রোপাগান্ডা ম্যাগাজিনে দেখা যায় যে 42% হিন্দু এবং বুদ্ধিস্ট, 27% খ্রিস্টান, 19% মুতাদ এবং আরও শিয়া, এদেরকে হত্যা করতে তারা সক্ষম হয়েছে বলে দাবি করেছে। এরকম যে একটি সংবাদ আমরা পেলাম, এবং আইএসের এই নতুন ম্যাগাজিন রুয়াইয়া থেকে আমরা বিষয়গুলো দেখছি, এই জিনিসগুলোকে আমরা কীভাবে বিশ্লেষণ করব, বা আজকের যে অভিযান হলো সেই অভিযানের সাথে এগুলোর সম্পৃক্ততা কীভাবে, আসলে কি আদৌ কোনো সম্পৃক্ততা আছে, বা এর মধ্যে কোনো সংযুক্তি আমরা খুঁজে পেতে পারি? শারীর কবির, না, আমি মনে করি এসব ব্যাপারে যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টা জড়িত, আমাদের গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। নিঃসন্দেহে প্রথম আলো বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক, রুমাইয়া কজনে পড়ে, দাবিক কজনে পড়ে, আইএসআই এগুলো ইন্টারনেটে ওদের কর্মীরা ছাড়া আর কেউ পড়ে বলে আমার তো মনে হয়, আদৌ নাম জানে কি, এবং নামও জানে না, সেটাই হচ্ছে কথা। রুমাইয়ার নাম তো আমার মনে হয় যে কি এবার বোধহয় এই প্রথম আলোর কল্যাণে জানলো। তো এটা, এই কাজটা একসময় আল জাজিরা করেছে, যখন আল কায়দার যখন উত্থান হলো, আল কায়দার খবর যখন কেউ ছাপবে না, তখন আল জাজিরা এত একটা দায়িত্বশীল একটা গণমাধ্যম, তারা আল কায়দার সমস্ত খবর ছাপার দায়িত্ব নিল। আল কায়দাকে বিশ্বব্যাপী পরিচিত করবার জন্যে আল জাজিরার একটা বিরাট ভূমিকা ছিল। তো এখন আমি মনে করি যে প্রথম আলো যারা কাজ করেন তারা মুক্তিযুদ্ধের পক্ষের, আমার বন্ধুরা সেখানে আছেন, কিন্তু এই যে সংবাদ এক্সক্লুসিভ ছাপতে গিয়ে আমি তাদের কাগজ সত্য অর্ধ সত্য মিথ্যা কি, আমি কিছুই যাচাই করছি না, আমি লিখে দিয়েছি যে রুমাইয়া এটা লিখেছে, এটা স্কুপ, সেটাও কিন্তু বলবো না, কারণ বেশ কয়েকটি পত্রিকার মাধ্যমেই কিন্তু আমরা বিষয়টি দেখতে পেয়েছি। না, আমি সবার কথাই বলছি, আমি বলছি যারা এই রুমাইয়াকে যারা এভাবে এসে করেছে, এটা এভাবে করা উচিত হয়নি। এটা ইন্টেলিজেন্স দেখতে পারে, যাচাই করে দেখতে পারে, কিন্তু এখানে এই ধরনের বিষয়টাকে যখনই আমরা এভাবে গুরুত্ব দেব, মানুষের মধ্যে তো একটা আতঙ্ক তো তৈরি করার ব্যাপার আছে। ব্রিগেডিয়ার সাকত, আপনি কি একইভাবে বিষয়টিকে দেখবেন? অন্যদিকে আরেকটি বিষয় চলে এসেছে যে তামিম প্রধান নয় তাহলে কে, এবং আবু ইব্রাহিম নামে আরেকটি নাম চলে এসেছে, আবু ইব্রাহিম কি এই মেজর জিয়া কিনা, তা নিয়ে লোকমনে অনেক প্রশ্ন জেগে যাচ্ছে, আপনি কি বলবেন? দেখুন, প্রথমত জিনিসটা হলো যে আমরা কতখানি স্বীকার করছি যে এটার সাথে অনেকটা সম্পৃক্ততা আছে, সোজাসুজি না হলো যে যিনি ভদ্রলোক বললেন যে এখানে তো কোনো দেশেই কিন্তু এক্সেপ্ট মিডল ইস্টে কয়েকটি জায়গা ছাড়া আপনার অন্য কোনো দেশের লোক কোথাও যায়নি। আপনি বোকো হারাম বলেন, আপনি আল নুসরা ওর ওইদিক আছে, কিন্তু আপনি আফ্রিকাতে যেগুলো সংগঠনগুলো আছে যেগুলো সাপোর্টেড বাই আইএস এন্ড আল কায়দা, এগুলো সবই কিন্তু লোকাল। আমেরিকাতে এখন লোকাল, বাইরে কেউ যাচ্ছে না, বাংলাদেশে এগুলো সব লোকাল, কারণ এই লোকাল যে জঙ্গিগুলো এগুলো কানেক্টেড হচ্ছে আপনার আইডিওলজি দ্বারা। তামিম যে এখানে 3 বছর ছিল, যেটা বলা হচ্ছে পত্রপত্রিকা যেভাবে বলা হচ্ছে 3 বছর ছিল, তামিম ওয়াজ ফিল্ড কমান্ডার, এবং তার দায়িত্ব ছিল এখানে সব কিছু অর্গানাইজ করা এবং
ফিল্ড কমান্ডার হিসেবে যেটা করার কথা সেটা করা, তাত্ত্বিক কোনো কমান্ডার তামিম নয়। এবং এটা একাধিক জায়গা থেকে, ইভেন অমরনাথ সিংহম কানাডাতে মোস্ট স্পেশালিস্ট, তার সাথে আমার যেদিন রাতে কথা হলো সেদিন সে বললো যে বাংলাদেশে হি ইজ আলাদা একজন তাত্ত্বিক আছে, ডেফিনেটলি সামবডি যে যে রেডিকালাইজ করতে পারে। এই রেডিকালাইজেশন করাটা কিন্তু অত সোজা ব্যাপার নয় যে রেডিকালাইজের মন্ত্রটা দিতে পারে। আমরা যদি যে কথাটা বললেন, আপনি জিয়ার নাম বললেন, আমার খুব সন্দেহ হচ্ছে যে একজন ওই ক্যাটাগরির সে সামরিক অবস্থায় বের হয়ে সে কতখানি লোকজনকে রেডিকালাইজ করতে পারবে, কারণ আমি জানি তো ওই লেভেলের কতখানি ট্রেনিং বা কতখানি কী স্তরের চিন্তাভাবনা থাকে। হাওয়াভার, তা কথাটা হচ্ছে যে রেডিকালাইজেশন কারা করছে এটা কিন্তু এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না। আপনি চিন্তা করে দেখেন যে একটা সচ্ছল পরিবারের ছেলে যে কয়েকদিন আগ পর্যন্ত একটা বোহেমিয়ান লাইফ লিড করেছে, অলরে সার্টেন সে এমন রেডিকালাইজ হলো যে সে বলল যে আপনারা যান, বেস্তে আমার দেখা হবে। মানে তার মানে হচ্ছে কি এখনো অনেক প্রশ্ন নিয়ে, হ্যাঁ, তার মানে আমরা আমাদের অর্থের উৎস যেমন জানা হয়নি, অস্ত্র কিভাবে আসছে সেই বিষয়টি জানতে পারছি না, এবং কিভাবে তারা এতটাই তাদের ব্রেইন ওয়াশ হচ্ছে। প্রতিবারই আমরা দেখি যে AK-22 রাইফেল পাওয়া যাচ্ছে, তাহলে কত AK-22 রাইফেল কোথায় আছে? আসলে অনেক কথা আছে, আমরা আগামীতে নিশ্চয়ই আরো কথা বলার সুযোগ পাবো। আজ শেষ করতে হচ্ছে, যাবার আগে আমি ডক্টর মোশির কাছে একটু আসতে চাই যে এই যে বিষয়গুলো এতগুলো প্রশ্ন নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আপনি কি বলবেন শেষ কথা? একদিকে অভিযান চলছে, এটি তো আমরা এভাবেই বলি যে এই অভিযান যেমন চলবে, রাষ্ট্র তার কাজ করবে, গণমাধ্যম তার প্রত্যাশিত ভূমিকা পালন করবে, সব নিউজই সবসময় পরিবেশন করবে নাকি সেটি শুধুমাত্র রাষ্ট্রকে অবহিত করবে, সেটি একটি আদর্শের মধ্যে, পত্রিকার নীতিমালার মধ্যে থাকা উচিত। শুধু এই কথাটি বলবো যে একটি সময় কিন্তু প্রথম আলো ভুল করে কোনো একজন হুজুরের কাছে ক্ষমা চাইতেও গিয়েছিল, তো এইরকম নতজানু হওয়া আমরা দেখেছি। সুতরাং দেশপ্রেমের জায়গা থেকে, সাহসিকতার জায়গা থেকে কমিটমেন্টটা রাখা উচিত পত্রিকার, সেটি খুব অনেক কিছুর উপরে যখন আমরা হতাশ হই, আশা হারিয়ে ফেলি, তখন কিন্তু সবাই দায়িত্বশীলতার পরিচয় দিবে এবং আগামীতে আমরা আসলে জঙ্গি নির্মূলেই সফল হব, এই প্রত্যাশা নিয়ে আজকে আমি শেষ করতে চাচ্ছি। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি, থাকবেন একাত্তরে, ধন্যবাদ।